জন্য এবং আমাদের সকলকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে প্রত্যাবর্তিত হতে হবে সবরকারীদের জন্য রয়েছে জান্নাতের সুউচ্চ সম্মানের জায়গা জান্নাতীদের জান্নাতে সবচেয়ে সম্মানজনক জায়গা আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশালীদেরকে দান করবেন কোরআনে কারীম বলছেন أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما এরা হলো সেই সব লোক যাদেরকে প্রদান করা হবে বেহেশতের সুউচ্চ মনজিল কারণ তারা সবর ইখতিয়ার করেছিল তারা সবর করেছিল এই জন্য বেহেশতের সবচেয়ে ভালো জায়গা তাদের দেওয়া হবে কোন আলহামদুলিল্লাহ জোরে কোন আলহামদুলিল্লাহ এবং জান্নাতে সবরকারীদেরকে সম্বর্ধনা দেওয়া হবে সম্বর্ধনা দেওয়া হবে খালিদিনা ফিহা হাসনাত মুস্তাকাররাও ওয়া মুকামা চিরদিন তারা জান্নাতের ভিতরে বসবাস করবে এবং কতই না সুন্দর কতই না উত্তম জায়গা সবরকারীদের জন্য আল্লাহ বেহেশতের মধ্যে রেখে যাবেন জান্নাতে প্রবেশ করার সাথে সাথে চতুর্দিক থেকে ফেরেশতারা ছুটে আসবে সবরকারীদের জন্য ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব চতুর্দিক থেকে ফেরেশতারা তাদেরকে ইস্তিকবাল করবে কি বলবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদদার তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক কারণ তোমরা পৃথিবীতে সবর অবলম্বন করেছিল কতই না উত্তম জায়গা কতই না সুন্দর জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সবরের বিনিময়ে তোমাদেরকে দান করেছেন সুতরাং এই সবর হচ্ছে মুসলমানদের জন্য সবচেয়ে বড় নিয়ামত আজ আমার তো মনে হয় পৃথিবীতে মুসলমানরাই সবচেয়ে বেসবর ট্রেনে যাবে বসা নিয়ে বেসবর টিকিট নিয়ে বেসবর বাসের মধ্যে বেসবর বাজারে যাবে বেসবর স্কুলে যাবে বেসবর যেখানে যান সব জায়গায় আমরা বেশি অধৈর্য ঠিক কিনা কর সামান্য সামান্য জিনিস নিয়ে ঝগড়া করা মারামারি করা এই হচ্ছে আমাদের ট্র্যাডিশন ধৈর্য অবলম্বন করতে হবে জীবনের সকল ক্ষেত্রে এই ধৈর্য আমাদেরকে রক্ষা করতে হবে এই ধরনের ধৈর্য যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে আল্লাহ পাক বলছেন أولئك الذين صدقوا وأولئك هم المتقون এরাই হলো ইমানের দাবিতে সত্যবাদী কোন আলহামদুলিল্লাহ কারা কারা না না শুধু সবরকারী না না এই যে দশটা পয়েন্ট বলা হলো কয়টা পয়েন্ট বলা হয়েছে দশটি পয়েন্ট সেই দশটি পয়েন্ট যারা পালন করবে এরা হলো ইমানের দাবিতে সত্যবাদী আর এরাই হচ্ছে প্রকৃতপক্ষের মুত্তাকি